नमस्कार दोस्तों, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल फिल्म मिरर, हर पल आपके साथ। दोस्तों, पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने कई जिलों के जिला शासक और पुलिस कमिश्नरों का तबादला किया है। इसके साथ ही काफ़ी चर्चा में रहे ईश्वर चंद विद्यासागर की मूर्ति जो तोड़ दी गई थी, उस घटना को लेकर मुख्यमंत्री ने एक कमेटी का गठन किया है। यह कमेटी उस घटना की सारी रिपोर्ट तैयार कर मुख्यमंत्री को पेश करेगी। বর্তমানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করা হয়েছে, এখানে অনুরাগ শ্রীবাস্তব ছিল, তাকে এমএসএমই ডিপার্টমেন্টে নিয়ে আসা হচ্ছে। অন্তর আচার্য আমি আগে বলেছি নর্থে ছিল, ও অ্যাডিশনাল সিভিটি ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছে। ডক্টর বিশ্বনাথ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল কালিম্পংয়ে, ওকে সরিয়ে ওখানে ললিতা লক্ষ্মীকে নিয়ে আসা হচ্ছে, শ্রীমতী ললিতা লক্ষ্মী, আর ওকে ডাইরেক্টর অফ সেন্সাস অপারেশনে দেওয়া হচ্ছে। ডিএমএস থেকে অনেক চেঞ্জ হয়েছে, মানে যাদের আড়াই বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, বা নানা রকম কারণে চেঞ্জ করতে করতে দেবো। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিছু আমরা প্রপোজ পোস্টিং করে দিয়েছি, যেমন উলগানাথন মুর্শিদাবাদে ছিল, ওকে সাউথ চব্বিশ পরগনা নিয়ে আসা হয়েছে। চৈতালি চক্রবর্তী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হাওড়ায় ছিল, তাকে নিয়ে আসা হচ্ছে নর্থ 24 পরগনা, কারণ নর্থ 24 পরগনা যে অন্তরা ছিল, অন্তরায় একটু নিজের প্রয়োজনে কলকাতায় আর ডিএম থাকতে চায় না, সেজন্য ওকে এখানে ফাইন্যান্সে নিয়ে আসা হচ্ছে। রত্নাকর রাউকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হুগলি করা হচ্ছে। কেপি মিনা যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হুগলিতে ছিলেন, তাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ করা হচ্ছে। মুক্তা আলিয়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়ায় গিয়েছিল ইলেকশনের আগে, ওকে আমরা হাওড়ায় নিয়ে আসছি। উমা সম্ভব যাকে চেঞ্জ করা হয়েছিল বাঁকুড়া থেকে, তাকে সেখানে ফিরিয়ে দেওয়া হচ্ছে বাঁকুড়ায়। ডাইরেক্ট যেটা ইকোনমিক অফেন্সে জয়ন্ত কুমার বসুকে নিয়ে আসা হয়েছে এডিজি এস্টাবলিশমেন্ট, জ্ঞানবন সিংকে এডিজি ল্যান্ড অর্ডার করা হয়েছে, আর নিশাত কাভেজ তাকে সিপি বিধাননগর করা হয়েছে। যেমন তন্ময় মণ্ডল, তন্ময় মণ্ডল আমার যতটুকু মনে আছে তন্ময় মণ্ডলকে বর্ধমান হাওড়ায় ফিরিয়ে আনা হচ্ছে কমিশনে। ইলেকশন চলাকালীন যে সমস্ত মিসক্রিয়েন্টসরা, ফোর্সফুলি বিদ্যাসাগর, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যার জনক এবং বাংলার গর্ব, যারা ইলেকশন চলাকালীন খুব জঘন্য কায়দায় উচ্ছৃঙ্খলভাবে 200 বছরের পুরনো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে এবং আক্রমণ করেছে, সেগুলো এনকোয়ারি করবার জন্য হোল ইনসিডেন্ট কী হয়েছে, কেন হয়েছে, দুটো এফআইআর অলরেডি রেকর্ডেড হয়েছে এবং 35 জন তো অলরেডি অ্যারেস্ট হয়েছে, কিন্তু আজকে হোম সেক্রেটারিকে নতুন অ্যাপয়েন্ট করা হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে, এবং আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে, এনকোয়ারি কমিটি, মেম্বার হচ্ছে সিপি কলকাতা, আলাপন বন্দ্যোপাধ্যায় ইজ দ্য চেয়ারম্যান অফ দিস কমিটি, কমিশনার অফ পুলিশ কলকাতা জাভেদ শামীম, আইপিএস অ্যাডিশনাল সিপি কলকাতা পুলিশ কৌশিক দাস, ইন্সপেক্টর অফ কলকাতা পুলিশ, আর প্রিন্সিপাল বিদ্যাসাগর কলেজ, এনাদের নিয়ে একটা কমিটি করে রিপোর্ট দাঁড়াতে বলা হয়েছে। সিআইডিতেই আছে, রাজীব তো দেখছিনি ওভারঅল, বাট যেহেতু ছুটিতে আছে বা কিছু ওর জায়গাতে ওর কাজ করছে, আর যেরকম ব্যাগ নিয়ে আমার ডিপিকে করেছে, আরও অনেকগুলো এসপি করা হয়েছে, পুলিশের পুরানে সম্ভবত সৌমুখে করা হয়েছে। ওখানে গৌরব ছিল, গৌরব তো ডিআইজি, ডিআইজি হয়ে গেল কমিশনকে, জায়গাটা কাজ করছে,
ইলেকশন চলাকালীন খুব জঘন্য কায়দায় উচ্ছৃঙ্খলভাবে 200 বছরের পুরো বিশ্বযুদ্ধ বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে এবং আক্রমণ করেছে, সেগুলো এনকোয়ারি করবার জন্য হোল ইনসিডেন্ট কী হয়েছে, কেন হয়েছে, দুটো FIR অলরেডি রেকর্ডেড হয়েছে এবং 35 জন তো অলরেডি অ্যারেস্ট হয়েছে। কিন্তু আজকে হোম সেক্রেটারিকে নতুন অ্যাপয়েন্ট করা হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে, এবং আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হচ্ছে এনকোয়ারি কমিটি। মেম্বার হচ্ছে সিপি কলকাতা, আলাপন বন্দ্যোপাধ্যায়ের চেয়ারম্যান অফিস কমিটি, কমিশনার অফ পুলিশ কলকাতা জাভেদ শামীম, IPS অ্যাডিশনাল সিপি কলকাতা পুলিশ কৌশিক দাস, ইন্সপেক্টর অফ কলকাতা পুলিশ, আর প্রিন্সিপাল বিদ্যাসাগর কলেজ, এনাদের নিয়ে একটা কমিটি করে রিপোর্ট দাঁড়াতে বলা হয়েছে। এছাড়াও আজকে অনেকগুলো চেঞ্জ হয়েছে, তোমরা পেয়ে যাবে DMS DMSP অনেক চেঞ্জ হয়েছে, মানে তাদের আড়াই বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, নানা রকম কারণে চেঞ্জ করতে করতে হবে। যেমন উলগানাথন মুর্শিদাবাদে ছিল, ওকে সাউথ চব্বিশ পরগনা নিয়ে আসা হয়েছে। চৈতালি চক্রবর্তী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হাওড়ায় ছিল, তাকে নিয়ে আসা হয়েছে নর্থ টোয়েন্টি ফোর পরগনা যে অন্তরা ছিল, অন্তরা একটু নিজের প্রয়োজনে কলকাতায় আর DM থাকতে চায় না, সেজন্য ওকে এখানে ফাইন্যান্সে নিয়ে আসা হয়েছে। রত্নাকর রাওকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হুগলি করা হচ্ছে। JP মিনা যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হুগলিতে ছিলেন, তাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ করা হচ্ছে। মুক্তা আরিয়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়ায় গিয়েছিল ইলেকশনের আগে, ওকে আমরা হাওড়ায় নিয়ে আসছি। উমাশঙ্কর যাকে চেঞ্জ করা হয়েছিল বাঁকুড়া থেকে, তাকে সেখানে ফিরিয়ে দেওয়া হচ্ছে বাঁকুড়ায়। বিজয়গড় থেকে পূর্ব বর্ধমানের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করা হয়েছে। এখানে অনুরাগ শ্রীবাস্তব ছিল, তাকে MSME ডিপার্টমেন্টে নিয়ে আসা হয়েছে। অন্তরা আচার্য আমি আগে বলেছি নর্থে ছিল, ও অ্যাডিশনাল সিভিটি ফাইন্যান্স ডিপার্টমেন্টে। ডক্টর বিশ্বনাথ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল কালিম্পংয়ে, ওকে সরিয়ে ওখানে ললিতা লক্ষ্মীকে নিয়ে আসা হচ্ছে, শ্রীমতী ললিতা লক্ষ্মী, আর ওকে ডাইরেক্টর অফ সেন্সাস অপারেশনে দেওয়া হচ্ছে। ডাইরেক্টর